ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله سنة অনুযায়ী আমল করতে গিয়ে নামাজের ক্ষেত্রে বিশেষ করে মসজিদের উপরেই মসজিদের মধ্যেই জুলুম নির্যাতন এগুলো কী করবে, এগুলোর জন্য প্রথমে ব্যবস্থাও নিতে হবে। আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে তো এইভাবে ছেড়ে দেন নাই, সুনান মুস্তাহাবের জন্য যদি এগুলো করে তাহলে ওটা সাবধানে করতে হবে, অথবা আপাতত এই ফিতনার ভয়ে ওখানে গেলে এটা না করে থাকলেও করতে পারে। আমি যদি জোরে না বললে মোটামুটি ফিতনা কম লাগে, রফলে দেন করা যায়, রফলে দেনটা হলো আমিনের চেয়ে বড় সুন্না কথার কথা, এগুলো আমাদেরকেও বুঝতে হবে। রফুল এদাইন সহ যেগুলো মুস্তাহাব সুনান এগুলো ছাড়া যায় পরিস্থিতির কারণে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যদি করতেই হয় তাহলে পরে পরিবেশ যেখানে নিরাপদ, মসজিদে গিয়ে যদি দেখা যায় নিরাপদ না তাহলে আলাদা পড়ার ব্যবস্থা করতে হবে। আবার যদি আলাদা পড়লে দেখা যায় সেখানেও চক্রান্ত চালাচ্ছে তাহলে মসজিদে যেতে হবে, গিয়ে ওই যে পরিস্থিতি বুঝে যতটুকু যেভাবে সামাল দেওয়া, আগে নিজেকে টিকে থাকার অস্তিত্ব নিয়ে থাকার ব্যবস্থা করতে হবে। এরপরে আস্তে আস্তে আপনি যখন টিকবেন তখনই তো আপনার কাজটাও কী হবে, ট্যাপসই হবে, মানসিক হবে এবং মানুষের জন্য এটা গ্রহণযোগ্য হবে, নিজের আপন জন্য অন্তত এটা আপনাদের কাছ থেকে শিখবে। আর নিজেরাই যদি উৎখাত হয়ে যান অথবা জুলুমের শিকার হন অথবা অপমান অপদস্থ হন এটাকে নিয়ে পুরো এলাকার মধ্যে একটা হেরাস করার ব্যবস্থা তখন হবে, পরিস্থিতি তৈরি হবে, তখন এই কাজে আর কেউ সাহস করে আগাবে না, সুন্নার উপর আমল করতে আগাবে না। আপনাদের কয়েকজনের কারণে গোটা জেনারেশন হয়তো মাহরুম হতে পারে, এগুলো ভালো করে বুঝতে হবে। দোয়া তো করাই যায়, দোয়া করবেন প্রথমে হেদায়ত, হেদায়ত না হলে আল্লাহ তুমি ওদেরকে আমাদের থেকে তুমি ছাট করে দাও, ওদের জুলুম থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো, এগুলো বলবেন।